বর্তমান ধারাভাষ্যকর আকাশ চোপড়া যে এই মন্তব্য শাহিদ আফ্রিদিকে জোরদার আক্রমণ করলে তার বলার আক্ষেপ রাখে না পাশাপাশি আরও একটা বিষয় আকাশ পরিষ্কার করে দিলেন ভ্রান্ত ধারণার মোহে আছন্ন শাহিদ আফ্রিদির মতো এক তারকা পাক ক্রিকেটার কথার কথা নয় বিষয়টি রীতিমতো পরিসংখ্যান দিয়ে জলের মতো পরিষ্কার করে দিয়েছেন আকাশ এমন ছপাট জবাব বোধ হয় কোনো ভারতীয় আজ অবধি দেননি প্রাক্তন পাক ক্রিকেটার শাহেদা আফ্রিদিকে ঠিক যেমনটা দিলেন ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া করোনা থেকে সুস্থ হতে না হতেই ভারতীয়দের বিরুদ্ধে বাক্যবান ছুটতে শুরু করে দিয়েছিলেন শাহেদা আফ্রিদি ভারতীয়দের নাকি তিনি এতটাই পেটাতেন যে খেলার শেষে আফ্রিদির কাছে ক্ষমা চাইতে আসতেন তারা আর শাহেদের এহেন মন্তব্যরই ছপাটে জবাব দিলেন আকাশ চোপড়া বললেন সাপের কামড়ের চিকিৎসা রয়েছে কিন্তু ভ্রান্ত ধারণার কোনো চিকিৎসা নেই বর্তমান ধারণা ভাষ্যকার আকাশ চোপড়া যে এই মন্তব্য সায়দা প্রীতিকে জোরদার আক্রমণ করলেন তার বলার আক্ষেপ রাখে না পাশাপাশি আরও একটা বিষয়ের আকাশ পরিষ্কার করে দিলেন ভ্রান্ত ধারণার ময়ে আছন্ন শাহিদ আফ্রিদির মতো এক তারকা পাক ক্রিকেটার আকাশের কথায় একটা সময়ে পাকিস্তান দল খুবই ভালো খেলতো এখনও পাকিস্তান একটা সময়ে সারশাহীতে খেলা হলে বরাবরই পাকিস্তানের পাল্লা ভারে থাকত কিন্তু শাহিদ আফ্রিদি তখনও খেলা শুরু করেননি এই বিষয়ে যুক্তি খাড়া করে আকাশ চোপড়া বলেছেন ইমরান খান ওয়াসিম আকরম এবং ওয়াকার ইউনিসের মতো জাদরেল ক্রিকেটরাও ছিলেন পাকিস্তানের মূল শক্তি এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে নিয়মিত ভারতকে হারাতো তো এই চিত্রটাই সম্পূর্ণ বদলে গিয়েছিল যে সময়ে শায়দ আফ্রিদের পাকিস্তান ক্রিকেট টিমে আত্মপ্রকাশ হয় কথার কথা নয় বিষয়টি রীতিমতো পরিসংখ্যান দিয়ে জলের মতো পরিষ্কার করে দিয়েছেন আকাশ কথায় যে সময়ে পরিসংখ্যানের দিকে তাকালে ভালো করে বোঝা যায় ভারত এবং পাকিস্তান পনেরোটি করে টেস্ট খেলেছে দুই দলে জিতেছে পাঁচটি করে টেস্ট ওয়ান ডেতে পাকিস্তান ভারতের চেয়ে মাত্র দুটি ম্যাচ বেশি জিতেছে ব্রাশি ম্যাচে যেখানে পাকিস্তান জিতেছে একচল্লিশটিতে সেখানে ভারত উনচল্লিশটি ম্যাচে পাকিস্তানকে পকেটে পুড়ে নেমেছে আমার মনে হয় না মাত্র দুটি ম্যাচ কম জেতার কারণে পাকিস্তানি ক্রিকেটার কাছে গিয়ে ক্ষমা চাইতে গিয়েছে কোনো এক ভারতীয় ক্রিকেটার তবে অন্যদিকে দেখতে গেলেও টি পাকিস্তানের যে অনেকটাই এগিয়ে ভারত সেই পরিসংখ্যানও তুলে ধরেছেন আকাশ চোপড়া তার কথায় টি টোয়েন্টির কথা যদি ধরা হয় তাহলে ভারত সত্যি দুর্দান্ত টি টোয়েন্টিতেও পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের ভারত এগিয়ে সাত থেকে এক ব্যবধান আফ্রিদির গল্পটা পুরনো দিনের ও আসলে যা বলতে চেয়েছিল তা বোঝাতে পারেনি পুরোটাই ওর ভ্রান্ত ধারণা সাপের কামড়ের চিকিৎসা সম্ভব কিন্তু ভুল ধারণার কোনো চিকিৎসায় নেই